হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের আমার বাসির ভাতটা কীভাবে পরিষ্কার করতে হয় আপনাদের দেখাচ্ছি। আপনারা অতি অবশ্যই দেখুন। আমি অভিজিৎ আপনাদের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটি। চলুন আপনাদের দেখাচ্ছি কীভাবে পরিষ্কার করতে হয়। দেখুন বন্ধুরা, ফার্মটাকে কীভাবে পরিষ্কার করতে হয়। ভাত নামালাম, ভাতটা নামিয়ে দেখলাম এর ভিতরে অনেক যে পায়খানাগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে। বাচ্চাগুলোকে এইভাবে নিচে নামালাম, নিচে নামিয়ে এখানে যে কোনো পাত্রে রাখতে পারি, নিচেও রাখতে পারি, একসাথে রাখা যায় এখানে রাখলে। তো এইভাবে এটাকে পরিষ্কার করতে হবে। দেখুন আমি ভাতটা নিয়ে কীভাবে পরিষ্কার করছি, এইভাবে আপনাদেরকে পরিষ্কার করতে হবে। এটাকে শামুক দিয়ে, এই যে শামুক, এই শামুক দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে। এইভাবে কাচতে হবে। দেখুন ওরা কীভাবে দেখ, এই চিহ্নটা, এটা রং চিহ্ন, রংটা নিয়ে এসেছি ওদের যেগুলো বাচ্চাগুলো যেগুলো বড় হয়েছে বার হয়ে যায় ওগুলোকে চিহ্ন দিয়ে রাখি আমি, সেই জন্য আমি ওই রংটা নিয়ে এসেছি কাপে করে। তো আপনি দেখতে থাকুন এখানে কীভাবে আমি পরিষ্কার করছি। এইভাবে কাঁচতে হবে ভালো করে। কাঁচার পর, কাঁচার পর এটিকে বালতিতে ঢেলে দিতে হবে। এই দেখুন আমার বালতি, এখানে আমি ঢেলে দিলাম। এখানে একটা ভাঙা বালতি নিয়ে এসেছি আমি, এতে আমি ঢেলে দিয়ে পরিষ্কার করে দিলাম। এরপরে এটিকে কী করতে হবে দেখুন, এই যে চুন বাটিতে করে আপনাকে যে কোনো পাত্রে চুন নিয়ে আসতে হবে। অল্প চুন নিয়ে এসে আপনি এটিকে খুব অল্প পরিমাণ, অল্প পরিমাণে চুনটাকে একটু এসে নেবেন। চুনটা এই পরিমাণ চুন নিলে হবে, নিয়ে এর মধ্যে এটাকে ছড়িয়ে দিতে হবে। এর মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে মাখিয়ে দিতে হবে ভালো করে, যাতে ওদের অসুবিধা না হয়। ঠিক আছে, ফাঁড়ের মধ্যে এটা চুনটা ভালো করে মাখিয়ে দিলাম। দেখুন এইবারে, এইবারে কী করবো, বাচ্চাগুলোকে একটা একটা করে, বাচ্চাগুলোকে একটা একটা করে এর ভেতরে ঢুকিয়ে দেবো। এইভাবে দেখুন বাচ্চাগুলোকে এইভাবে ঢুকিয়ে দিলাম। এইগুলো সব একসাথে, বাচ্চাগুলোকে ঢুকে দিয়ে এবার আমি ভাতটিকে বন্ধ করে দিলাম। এই ভাঁড়ের ঢাকনাটা একটু পরিষ্কার হয়নি, এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওটা একটু নোংরা আছে। পরিষ্কার করে হয়ে গেল কিছুটা, ঠিক আছে। এবারে আমি ভাতটাকে যেমন জায়গা মতো ছিল সেই জায়গায় আমি রেখে দেবো। ভাতটাকে প্লেস চেঞ্জ করা যাবে না, যেই প্লেসের ভাঁড় সেই প্লেসেই রাখতে হবে। এইভাবে ভাঁড়ের পজিশন আছে, ভাতটাকে আমি এইভাবে ঝুলে দিও। এই পজিশনে ভাতটা ছিল, এই পজিশনে আমি ভাতটা লাগিয়ে দিলাম। এবারে আমি দেখতে দেখবো কোন ভাঁড় নোংরা আছে। এটা আমি আগে পরিষ্কার করে দিয়েছি। এই ভাঁড়টা মনে হচ্ছে কিছুটা নোংরা আছে, এটিকে আমি নামাবো। ভাঁড়টাকে নামিয়ে ভাঁড়টা এইভাবে আমি সিস্টেম করে রেখেছি। আপনাদের ফার্মে কীভাবে সিস্টেম করবেন বা কীভাবে করেছেন সেটা হয়তো আমি জানি না। আরও অনেক রকম সিস্টেমে ভাঁড় ঝোলানো যায়, তো আমার সিস্টেম এইভাবে করেছি। তো এইভাবে ভাঁড়টাকে চেক করে দেখুন, এর ভিতরে অনেক নোংরা এরা পায়খানা করে রেখেছে। এটিকে তো পরিষ্কার করতেই হবে, নাহলে এদের অসুবিধা হবে, পোকা হবে। এই ধরনের পোকামাকড় এলে চুন মারতে হবে বাড়ি ঘরের ভেতর, পাখির ঘরের ভেতর চুন টুন মেরে পরিষ্কার করতে হবে। তো দেখুন এবারে বাচ্চাগুলোকে এক এক করে আমি নামাবো। বাচ্চাগুলোকে এইভাবে সবাই সবকটাকে ধরে এখানে রেখে দিলাম, রেখে দিলাম এইভাবে। এইভাবে ভাঁড়টাকে এবারে কী করবো পরিষ্কার করতে হবে।
এইভাবে ধরলাম আমি ভাতটা ধরে এভাবে করে পরিষ্কার করব। দেখুন বাচ্চাগুলো বসে আছে, ভাতগুলো এইভাবে পরিষ্কার করব, করে এখানে ফেলে দেবো নোংরাগুলো এক জায়গায়। করে ফেলে দিয়ে নোংরাগুলো এবারে আমি আপনার পুকুরে যদি পাঙাস মাছের চাষ থাকে তো ওই মাছকে খাওয়াতে পারেন, মাছকে পুকুরে দিলে খুব মাছ খায়, এগুলো খুব মাছের প্রিয় খাবার পাঙাস মাছের। পরিষ্কার করা হয়ে গেল, এবারে আমি ভালো করে এটা ছেড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখলেন কীভাবে আমি ভাতটাকে পরিষ্কার করছি। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের জন্য আমি ভিডিওটি টিপস হিসাবে বানালাম, আপনারা যাতে কিছুটা আইডিয়া পান আমি কিভাবে আমার ফার্মে কাজ করি। তো আপনারা আপনাদের ফার্ম পরিষ্কার রাখবেন এইভাবে, তো প্রত্যেক দিন সকাল হলে চেক করবেন আপনারা আপনাদের ফার্ম। ঠিক আছে, এইবারে টিতে অল্প চুন দিয়ে দেবো, টিতে অল্প চুন দিয়ে দেবো, আর একটু চুন দিয়ে দিই। ঠিক আছে, বেশি একটা চুন দিলে হবে না, অল্প করে চুন দিতে হবে। আপনাদের একটু খেয়াল রাখতে হবে, চুনটা ঠিকঠাক দিয়ে মাখিয়ে দিতে হবে, নাহলে বাচ্চাদের অসুবিধা হবে, বাচ্চা তো ছোটো, ওদের গায়ে লেগে অসুবিধা হতে পারে। তো আপনারা চুনটা ভালো করে একটু মাখিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আপনারা এইভাবে করবেন। তো বাচ্চাগুলোকে আবারও আমি এইভাবে ঢোকার ভেতরে রেখে দিচ্ছি, ভাড়ে রেখে দিয়ে ঢাকনাটাকে আমি লাগাবো। ঢাকনাটা এর আগে একটু পরিষ্কারও করে নেব, ঢাকনাটা একটু নোংরা দেখতে পাচ্ছি, তো ঢাকনাটা পরিষ্কার করবো এইভাবে। ঠিক আছে, এইভাবে পরিষ্কার করবেন আপনারা, পরিষ্কার করে ময়লাগুলোকে এইভাবে ফেলে দেবেন। ঠিক আছে, এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এবারে তার জায়গা মতো আমি রেখে দেবো, এইভাবে এই জায়গায় আমি ঢুকে দিচ্ছি। দেখুন কীভাবে ওরা বসে আছে, পরিষ্কার করে দিলাম ওদের ভাঁড়টা, ভালো করে একটু পজিশন দেখে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে পরিষ্কার করবেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অভিজিৎ আপনাদের সঙ্গে ছিলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।